আমি হাইকোর্টে গিয়েও একই কথা বলছি যে আপনারা এই এই যে আমাদের অভ্যাস হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের এটা সমস্যা কিন্তু মেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যে কাজটা আমরা করতে পারি না সে কাজটা অন্য যে আছে পাবলিক সেক্টর বা সার্ভিস সেক্টর, যে সমস্ত অন্য ফিল্ডগুলোতে আছে তারা কিভাবে করছে। অর্থাৎ সংগ্রাম যৌথ মঞ্চের সম্মানীয় কনভেনর ভাস্কর ঘোষ মহোদয় তিনি পরিষ্কার করে বললেন যে ব্যাংকিং সেক্টর তারা কিন্তু তাদের দাবি আদায় করে নেয়, কিন্তু আমরা করতে পারি না, কারণ আমাদের মধ্যে কিছু গাফিলতি আছে। কি গাফিলতি, কি ব্যাপার, আসুন আমরা শুনে নিই মন দিয়ে ওনার কি বলছেন, তারপর আমরা ব্যাখ্যাতে ফিরছি। ব্যাংকের কর্মচারীরা সিদ্ধান্ত নিল যে যেহেতু প্রচুর ভ্যাকেন্ট পোস্ট আছে, আমরা পাঁচটার পরে আর থাকবো না ব্যাংকে। ভ্যাকেন্ট পোস্টের কাজগুলো তাদেরকে করতে হচ্ছিল, আটটার আগে বেরোতে পারছিল না। তারা শুরু করলো কি, একদম দশটার সময় তো অফিস ওদের খুলতেই হয়, কিছু করার নেই, পাঁচটার সময় ব্যাংক বন্ধ করে চলে যাচ্ছিল। স্টেট ব্যাংক চাপে পড়ে শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি করে ছাড়তে শুরু করেছে। তারা করতে পারে, আমরা করতে পারি না, এটা হচ্ছে মেন সমস্যা আমাদের। আমি হাইকোর্টে গিয়েও একই কথা বলছি যে আপনারা এই এই যে আমাদের অভ্যাস হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের এটা সমস্যা কিন্তু মেন। একটা ট্রেড ইউনিয়ন মুভমেন্ট পশ্চিমবঙ্গের বাইরে এক চরিত্র, কিরকম মজা দেখুন। পশ্চিমবঙ্গের বাইরে সমস্ত ট্রেড ইউনিয়ন এক হয়ে লড়াই করছে, যে সিটুর সাথে ওইদিকে মুখ করে থাকলে বিএমএস এদিকে মুখ করে থাকে পশ্চিমবঙ্গে, সেই সিটু এবং বিএমএস অন্য রাজ্যে গিয়ে কেন্দ্রীয় মানে ইয়ের বিরুদ্ধে এক হয়ে লড়াই করছে, যেখানে বিএমএস এরই সরকার রয়েছে। যেই পশ্চিমবঙ্গের বর্ডারে ঢুকে যাচ্ছে সঙ্গে সঙ্গে আবার মানে সেই দুই সতীনের সম্পর্ক, তার মানে হচ্ছে পশ্চিমবঙ্গে সবার আগে হচ্ছে রাজনীতি। অবশ্যই আমরা চিরকাল ভাবে বলে এসেছি যে সংগ্রাম দীর্ঘজীবী হোক, মানে সমস্যার যেন সমাধান না। আপনার এখানে যত ফাঁকা পোস্ট পড়ে থাকবে তত আপনার উপর কাজের চাপ বাড়বে, আপনি তত বেশি আপনার অধিকারের কথাটা ভুলে থাকবেন, আপনি কাজ করবেন আপনি অধিকারের কথা বলবেন। আমাদের এখানে কিন্তু এই জায়গাটাই হয়েছে, এই জায়গা থেকে মুক্তির জন্যই দেখুন মমতা ব্যানার্জি করুক বা না করুক, বাজেট অ্যালোকেশন নেই কিন্তু মুখে অন্তত বলতে, আমরা লিখতে অন্তত এটুকু বাধ্য করিয়েছি যে কথাটা আমরা বলছিলাম যে 6 লক্ষ শূন্য পদ আছে করে নিলাম, রিসিভ করলো জোনাল জাজ, একটা ডাইরেকশন দিয়ে দিল শুধু ডিস্ট্রিক্ট জাজকে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাকর্ডিং টু ভ্যাকেন্ট স্টাফ রিক্রুটমেন্ট প্রসেস চালু করতে হবে, করো। উনি এবার ওই রুল 50 আর পুরনো কোনটাতে করবেন এই এই রকম একটা টেকনিক্যাল একটা চিঠি করে উনি জোনাল জাজকে রিপ্লাই দিয়ে দিতেন, এটা ভেরি রিসেন্ট, যে আমি কোনটাতে করব। কোনো তো বাধা নেই, আগেরটাতে করতে তো কোনো রকম কোনো হাইকোর্টের কোনো ডাইরেকশন নেই যে আগের কোনো আগের রুলে কোনো রকম ভাবে রিক্রুটমেন্ট প্রসেস করা যাবে। আমরা শুনলাম, অর্থাৎ আমাদের এখন এক মানে এই মুহূর্তে প্রয়োজন এক জোট হয়ে আন্দোলন, এই সংগঠন সেই সংগঠন শাখা সংগঠন মেন সংগঠন সাব সংগঠন এগুলোকে আমাদের ভুলে যেতে হবে, সবাইকে একসঙ্গে প্রতিবাদ করতে হবে, তবে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো বলেই আমাদের বিশ্বাস। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।